সারা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। তাই ক্যান্সার আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার জন্য রাজ্যে রয়েছে ক্যান্সার হাসপাতাল। আগরতলা জিবি চত্বরে থাকা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার সেন্টারে পরিকাঠামোগত বেশ উন্নয়ন ঘটানো হয়েছে সম্প্রতি, যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম। ইতিমধ্যে এই হাসপাতালে ক্যান্সার রোগীদের সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, যাকে কাজে লাগিয়ে ক্যান্সার আক্রান্তদের সঠিক পরিষেবা দিয়ে চলেছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই হাসপাতালে রয়েছেন বহিরাজ্যের দুজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, আশিস কুমার গুপ্তা ও পৃথ্বীশ রাজীব সিং। এছাড়াও রয়েছেন রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকরা। অত্যাধুনিক পরিকাঠামোকে কাজে লাগিয়ে মঙ্গলবার চিকিৎসকরা জটিল অস্ত্রোপচারে সাফল্যের কৃতিত্ব রাখলেন। 20 বছরের এক যুবতী থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। এর আগেও তার অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী তেমন সাফল্য পাওয়া যায়নি। প্রয়োজন ছিল আরও বড় ধরনের অস্ত্রোপচারের। অবশেষে হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকরা অত্যাধুনিক পরিকাঠামোকে কাজে লাগিয়ে এবার জটিল অস্ত্রোপচারে সফল হলেন। এই সাফল্যের পর মুখে তৃপ্তির হাসি নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহিরাজ্যের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুমার গুপ্তা জানান, এই আঞ্চলিক ক্যান্সার সেন্টার ক্যান্সারের যাবতীয় পরিকাঠামো রয়েছে। ক্যান্সার আক্রান্ত রাজ্যের রোগীদের আর বহিরাজ্যে যাবার কোনো দরকার নেই, এখান থেকে উন্নত ক্যান্সারের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব। কি আমারি টিম পুরি তরহ সে সারে ক্যান্সার পেশেন্টস কা ট্রিটমেন্ট ইয়াহা পে কর সকতি হ্যায় অর কিসি ভি পেশেন্ট কো বাহার জানে কি জরুরত নেই হ্যায়। और ऑपरेशन का चीज जो मॉडलिटी है और इंस्टॉल किया है यहाँ पे हमारे पास सब तरह के ट्रीटमेंट फैसिलिटीज अवेलेबल है। अभी कल ही आप एक ऑपरेशन किया था, उसका टेस्ट किया था और क्या थी उसकी? कल हम लोगों ने एक 20 इयर्स की लड़की को यहाँ पे ऑपरेट किया है। उनका पहले थायराइड कैंसर का प्रॉब्लम था और उनका एक बार पहले ऑपरेशन हो चुका है और ऑपरेशन के बाद में उनका डिजीज वापस आया था और उनका डिजीज गले के अंदर कई जगह पे उनके ट्यूमर डिपॉजिट्स थे जिनको हमने क्लियर किया है और उसमें करीब करीब हमको 5 आवर्स का समय लगा है और उनके कुछ ट्यूमर डिपॉजिट्स जो थे वो ब्रेन की ब्लड सप्लाई के पास में भी चिपके हुए थे, तो उनको भी उनको रिमूव करने में हमें कुछ समय एक्स्ट्रा लगा, बट अल्टीमेटली हम उसको पूरी तरह से रिमूव कर पाए। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया, TNN।